नमस्कार बंधुरा, आमि सुमिता। आमार चैनेले आपनादेर सकलके अनेक अनेक स्वागत। आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन एबं ईश्वरेर कृपाय सुस्थ आछेन। चलछे श्रावण मास। श्रावण मास हलो भगवान शिवेर मास। पुराण अनुसारे एई श्रावण मासेई समुद्र मंथन हयेछिल, आर सेई समुद्र मंथने उठे आसा विष जा निजेर कण्ठे धारण करे नीलकण्ठ हयेछिलेन महादेव। हिंदू धर्मे विश्वास करा हय एई मासे महादेवेर पुजो करले पुण्य लाभ हय। पुराण थेके बोये आसा सनातन ऐतिह्ये एक विपुल धारा रयेछे श्रावण मासेर संगे। हिंदू परम्पराय श्रावण एक पवित्र मास। এই মাসে কিছু আচার পালন করলে নাকি যাবতীয় মনস্কামনা পূর্ণ হয়। এই মাসে প্রতিটি সোমবার শিবের ব্রত ধারণ করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বীরা। সারা বছর ধরে অধীর আগ্রহে শিব ভক্তেরা অপেক্ষা করে থাকেন এই মাসের জন্য। তবে এই বছর বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে এই শ্রাবণ মাসে। ज्योतिषीदेर बक्तव्य अनुयायी 2023 साले मल मासेर जन्य श्रावण आर एक नय बरं दो मास ब्यापी स्थायी हबे। हिंदू पंचांग अनुसारे 2023 साल 12 नय बरं 13 मास विशिष्ट हबे। फले नतून बछरे श्रावण मास बिराज करबे दुई मास जुड़े। ज्योतिषीरा आरो बोलेछेन शिवभक्तदेर उपर एबार आर एक मास नय বরং দুই মাস ধরে মহাদেবের কৃপা বর্ষিত হতে চলেছে। বাংলা ক্যালেন্ডারে এই বাড়তি মাসকে বলা হয় মল মাস। তারা বলছেন দীর্ঘ 19 বছর পর তৈরি হচ্ছে এমন দুর্লভ যোগ, এবং এই শ্রাবণের ব্রতের উদ্দেশ্য একটি থাকে, মনস্কামনা পূরণ, শিবমূর্তি বা লিঙ্গের প্রতি দুধ নিবেদন শ্রাবণ শিবব্রতের অন্যতম প্রধান আচার। বলা হয় এই শ্রাবণ মাসে কিছু খাবার মোটেই খাওয়া উচিত নয়, তাতে চরম দারিদ্রতা নেমে আসে এবং জীবনের সুখ ও সমৃদ্ধিতে ব্যাঘাত ঘটে। আজকে আমি আমার ভিডিওতে সেই সমস্ত খাবারগুলি নিয়ে আলোচনা করব, কোন কোন খাবারগুলি এই শ্রাবণ মাসে খাওয়া একদমই উচিত নয়। তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণকে অত্যন্ত শুভ মাস হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র মাসটি শিবকে উৎসর্গ করা হয়। শিবভক্তেরা মহাদেবের উপাসনা করেন এবং তার নিয়মিত প্রার্থনা করেন এই শ্রাবণ মাসে। শ্রাবণ মাস শুরু হতেই গোটা মাস জুড়ে শিবের ভক্তরা উপবাস করেন এবং উপাসনা করেন। শ্রাবণ মাস ভগবান শিবের মাস। পুরাণে আছে সমুদ্র মন্থনের সময় উঠে আসা মারাত্মক বিষ নিজ কণ্ঠে ধারণ করেন, তারপর থেকেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। হিন্দু ধর্ম মতে শ্রাবণ মাসে শিবের পুজো করলে পুণ্য লাভ হয়। তাই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের উপাসনা করলে তার কৃপাদৃষ্টি পাওয়া যায়। তাই এই মাসে এমন কিছু খাবার আছে যেগুলো একদমই খেতে নেই, আর এর অন্যথা হলে সেই ব্যক্তির জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দুর্দশা। তার আগে বলিনি বন্ধুরা, এই বছর শ্রাবণ মাসে যেহেতু মল মাস পড়েছে, তাই অনেক ভক্তের মনেই সংশয় রয়েছে যে এই মাসে শিবের পুজো করা যাবে কিনা, কিংবা ষোলো সোমবারের ব্রত পালন করা যাবে কিনা। এই সংক্রান্ত একটি পুরো ভিডিও রয়েছে আমার চ্যানেলে অলরেডি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আমি এখানে সংক্ষেপে বলে দিই যে শ্রাবণ মাস মল মাস পড়লেও শিব পুজোয় কোনো বিধিনিষেধ নেই। আপনারা নিশ্চিন্তে শ্রাবণ মাসের প্রতি সোমবার অথবা প্রত্যেক দিন, শ্রাবণের প্রত্যেক দিনই আপনারা দেবাদিদেব মহাদেবের ভক্তিভরে পুজো করতে পারবেন। এবং যারা মনে করছিলেন যে ষোলো সোমবারের ব্রত করবেন, তারাও নিশ্চিন্তে ষোলো সোমবারের ব্রত শুভারম্ভ করতে পারেন। পুরাণ মতে মহাদেবের একনিষ্ঠ ভক্ত মার্কণ্ড শিবলিঙ্গের সামনে কঠিন তপস্যা শুরু করেন। দীর্ঘ এক মাস ধরে তিনি তপস্যা করলে সেই মাসকে শ্রাবণ মাস হিসেবে নির্ধারণ করা হয়। এই সময় কিছু খাবার এড়িয়ে চলাই ভালো, তাতে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং আর্থিক অনটন জীবনে নেমে আসে না। তবে এই ধর্মীয় আচার অনুষ্ঠানের পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ।
আপনি যদি শিবভক্ত হন তাহলে এই খাবারগুলি আপনি একদমই গ্রহণ করবেন না। তাহলে চলুন জেনে নিই খাবারগুলি কি কি। শ্রাবণ মাসে বেগুন একেবারেই খাবেন না। কুসংস্কার ভাবলেও এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি, কারণ বর্ষার সময় বেগুন দ্রুত নষ্ট হয়ে যায়, পচে যায় ও পোকা ধরে। শিবভক্তেরা তাই এই মাসে বেগুন এড়িয়ে চলুন। শাস্ত্রমতে কাঁচা দুধ পান করা শিবপুরাণ অনুযায়ী নিষিদ্ধ। যেহেতু শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করা হয় তাই বলা হয় এই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করতে নেই। এ তো গেল ধর্মীয় কারণ, কিন্তু এর পেছনে বৈজ্ঞানিক কারণও আছে। কারণ হচ্ছে কাঁচা দুধ খেলে আমাদের দেহের পিত্তরস বাড়ে, যা পিপাসতন্ত্রকে ক্ষতি করে। দুধ খাওয়ার পরিবর্তে এই সময় দই বা ছানা জাতীয় আপনারা খাবার বেছে নিতে পারেন। শিবপুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে কাঁচা শাক সবজি খাওয়া একদমই নিষিদ্ধ। শ্রাবণ মাস যেহেতু শিবকে উৎসর্গ করা হয় তাই ভক্তদের সর্বদা শুভ ও খাঁটি খাবার খাওয়া উচিত। এছাড়াও এর পেছনে কারণ আছে। কারণটি হলো এই বর্ষার মরশুমে শাকসবজিতে পোকামাকড় জীবাণু বাসা বেঁধে থাকে, তাই বর্ষাকালে শাকপাতার বিভিন্ন উপাদান অতিরিক্ত পিত্তরস নিঃসরণ করতে পারে, তাই এই সময় শাকপাতা খাওয়া থেকে বিরত থাকা উচিত। শ্রাবণ মাসে আমিষ আহার একদমই করা উচিত নয়, তবে নিতান্তই যদি খেতে হয় প্রতি সোমবার আপনারা নিরামিষ খান ও মহাদেবের পুজো করুন। অন্যান্য দিনগুলিতে আমিষ খাবার খেতে পারেন, কিন্তু যারা পুজো করবেন তারা সোমবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আর সোমবার দিন আপনার বাড়িতেও যেন কোনো আমিষ আহার না আসে এবং আপনার পরিবারের মানুষজনও যেন এই দিন নিরামিষ আহার গ্রহণ করে। বর্ষাকালে বংশবৃদ্ধি ও প্রজননের ঋতু, তাই হিন্দু ধর্ম অনুযায়ী প্রজননকালে প্রাণীদের হত্যা করা হিন্দু সংস্কৃতিতে পাপ হিসেবে বিবেচিত হয়। আর এই সময় মাংস খেলেও স্বাস্থ্যের ক্ষতি হয়, তাই দেখতে গেলে একদিকে যেরকম ধর্মীয় কারণ আছে অন্যদিকে তেমনি বৈজ্ঞানিক কারণও আছে এই শ্রাবণ মাসে আমিষ খাবার না খাওয়ার। পরের খাবারটি হলো শ্রাবণ মাসে যারা শিব ভক্ত তারা মাদক জাতীয় দ্রব্য একদমই ছোঁবেনও না সেবনও করবেন না। যারা শিবের পুজো করেন বিশেষ করে তারা মদ্যপান এড়িয়ে চলুন, কারণ মদ কারো শরীর ও মনের নেতিবাচক শক্তি সঞ্চার করে। মদ্যপান করলে ব্যক্তি সংবেদনশীল হতে পারে না, কোনো পাপ কাজে লিপ্ত হতে পারেন যে কোনো ব্যক্তি। বন্ধুরা, আমি ভিডিওতে যে সকল খাবারগুলির কথা বললাম আপনারা এই শ্রাবণ মাসে সেই সকল খাবারগুলি এড়িয়ে চলুন। আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আর্থিক অনটন জীবনে আসবেন এবং মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। Thank you.